কাল আলোচিত ফুটবল ফেডারেশনের নির্বাচন, যার মধ্যে দিয়ে শেষ হবে কাজী সালাউদ্দিনের ১৬ বছরের সভাপতিত্বের। ২০ পদে ৪৫ প্রার্থীর লড়াই, সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইমরুল হাসান, সভাপতি পদে তাবিদ আওয়ালের জয় অনেকটাই নিশ্চিত। চার বছর পর আবারও বাফুফে নির্বাচন, শেষ হতে যাচ্ছে কাজী সালাউদ্দিন অধ্যায়। সভাপতি সহ প্রায় সব পদেই আসতে যাচ্ছেন নতুন মুখ। এবার ২০ পদের বিপরীতে প্রার্থী ৪৫ জন, ১৩৩ কাউন্সিলর ভোটে নির্ধারণ হবে ভাগ্য। ইমরুল হাসান আগেই হয়ে গেছেন সিনিয়র সহসভাপতি, তাই এই পদে ভোটাভুটি হচ্ছে না। রাজধানীর পাঁচ তারকা হোটেলে ফুটবল ফেডারেশনের নির্বাচনী আমেজ, প্রার্থী কাউন্সিলর সাবেক ফুটবলারদের মিলন মেলা। ভোটের আগের দিন বিকালে সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের মন জয় করার চেষ্টা প্রার্থীদের। আপনারা যোগ্য লোকদেরকে ভোট দিয়ে নিয়ে আসুন, যাতে আমাদের ফুটবলটা যে পিছিয়ে গেছে বা যে প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলি যেন সলভ করতে পারে। সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথা বলছি, ভোট চাচ্ছি, ওনারা আশ্বস্ত করছে। ফুটবলের জন্য কাজ করে যাচ্ছি প্রতিনিয়তি, এবং সেটা কন্টিনিউ করতে পারলে আমাদের জন্য ভালো হবে। সভাপতি পদে তাবিদ আওয়ালের জয় শুধু সময়ের ব্যাপার। সহসভাপতি পদে ৬ প্রার্থীর লড়াই, যেখান থেকে নির্বাচিত হবেন ৪ জন। ১৫ সদস্য পদের জন্য প্রার্থী ৩৭। নির্বাচনে না থেকেও ভোটের আমেজে ছিলেন কাজী সালাউদ্দিন। এসেছিলেন নির্বাচনী ভেন্যুতে, সহধর্মিনীর প্রচারণায় ফিফার নিষেধাজ্ঞা পাওয়া আবু নাইম সোহাগও উপস্থিত ছিলেন। ফিফা ও এফসির প্রতিনিধিরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে ফিফা এবং এফসির প্রতিনিধি ছিলেন, তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি, এবং আমাদের প্রশ্ন ওনাদের প্রশ্ন মিলিয়ে আমরা মোটামুটি এটা বলতে পারি যে আমাদের আয়োজন এ পর্যন্ত দুরগ্রসর হয়েছে, সন্তোষজনক অগ্রসর হয়েছে। শনিবার সকাল ১১টায় নির্বাচনী কংগ্রেসের পর দুপুর ২টায় শুরু ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাতেই জানা যাবে ফলাফল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাফুফে নির্বাচনে মুখ্য ভূমিকা থাকবে কাউন্সিলরদের, তাদের দূরদর্শিতায় নির্বাচিত হবে সভাপতি থেকে বিভিন্ন পদের প্রার্থীদের। নির্বাচনী পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ভোটাধিকারের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচনের প্রত্যাশা কাউন্সিলরদের। নির্বাচন এলেই কাউন্সিলরদের নিয়ে আলোচনা শুরু, তাদের মন জয় করতে ব্যস্ত থাকে বিভিন্ন পদের প্রার্থীরা। ঢাকায় আসার পর থেকেই তাদের সাথে দেখা করেছেন সবাই। ২০ পদে ৪৫ জনের লড়াই, যোগ্য প্রার্থীকে বাছাই করার চ্যালেঞ্জ কাউন্সিলরদের। দলীয় প্রভাব কিংবা আর্থিক সুবিধা কাউন্সিলরদের প্রভাবিত করবে না তো শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। আমি যেটা উপলব্ধি করলাম, জিনিসটা সেট আপ করা, ক্রিয়াঙ্গনে যা হওয়া উচিত সেটার থেকে কিছুটা বের হয়ে আসছে, সম্পূর্ণভাবে এখনও বের হতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে সাবেক কাউন্সিলরদের সিংহভাগ পলাতক, শূন্য স্থান পূরণে নতুনদের আগমন, যোগ্য ব্যক্তি বাছাই, ফুটবল জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেবে তারা। আমাদের ফুটবলটাকে জাগ্রত করতে পারবে এবং ফুটবলের মান আরও উন্নত হবে, এটা সিদ্ধান্ত আমাদের নিজেদের। ভোট শুরু হয়েছে বেশ কিছুদিন যাবৎ, আমার কাছে এরকম কোনো সিদ্ধান্ত বা এরকম কোনো চাপ তো দূরের কথা, আমার কাছে এরকম কোনো কথাই আমি শুনি। প্রত্যাশার গল্প শুনিয়ে কাউন্সিলরদের মন গলানো হয়েছে আগে, এবার তারা সজাগ যোগ্য প্রার্থী নির্বাচনে। ঢাকা থেকে যে একাডেমিগুলো আছে সেখানে দেখবেন ২০% হলে ৬০-৭০% আমাদের জেলা উপজেলা থেকে আসে। তো জেলা উপজেলাতে আপনি ফোকাস না করেন, কোনোভাবেই আপনার যে কোনো ক্রীড়ার ক্ষেত্রেই বলেন কোনো ডেভেলপমেন্ট আসবে না বলে আমরা বিশ্বাস করি। প্রতি বছর আমরা যে লিগগুলো করি সেই লিগগুলোর ব্যাপারে তারা যেন আর্থিক সহায়তা দেন, কারণ তারা ইচ্ছায় সেই সহায়তা পালে কিন্তু আমরা এই লিগগুলো ভালোভাবে আমরা পরিচালনা করতে পারবো। কাউন্সিলরদের আশা, দেশের ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেট প্রসঙ্গ, ঢাকা টেস্টের ব্যর্থতা সঙ্গী করে কাল চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল। সিরিজে এগিয়ে থেকে বিমানে উঠবে সাউথ আফ্রিকা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ টাইগাররা। সাগরিকায় সিরিজ বাঁচাতে শান্ত লিটনদের ফর্মে ফেরা জরুরি। নিজ ডেরায় আরও একটা টেস্ট হারের লজ্জা, ব্যাটিংয়ে দুরবস্থা কাটছে না কোনোভাবেই। হোম অ্যাওয়ে সব সিরিজে টাইগারদের স্কোয়াড থাকে প্রায় একই রকম, অনুশীলনেও কমতি থাকে না। তবুও মিরপুর টেস্টে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। লাভলি ক্যাচ।
সবচেয়ে বড় শঙ্কার জায়গা টাইগার টপ অর্ডার। ব্যাটিং দৈন্যে ভুগছেন সাদমান, জাকির, জয়, শান্তরা। জুটি গড়ার ব্যর্থতার সঙ্গে দুর্ভাগ্য, সেট হয়েও টিকতে না পারা। নয়টা টেস্ট ম্যাচের কথা বললেন যে হয়নি, বাট আমার কাছে মনে হয় যে যতটুকু করেছে তার চেয়ে যদি আর টু 50% করতে পারতো তাহলে আরও ভালো হতো। ওপেনিংয়ে আস্থার প্রতিদান মিলছে না। সাদমানের সবশেষ 10 ইনিংসে 250, জাকিরের 150 12 ইনিংসে, 6 ইনিংসে মাহমুদুল জয়ের সর্বোচ্চ স্কোর 40। শান্তকে নিয়ে সমালোচনা সবচেয়ে বেশি, সবশেষ 13 ইনিংসে মোটেই 150। এমনকি ঐতিহাসিক পাকিস্তান সিরিজেও সফল ছিলেন না টাইগার অধিনায়ক। সাউথ আফ্রিকা সিরিজ ধরে 2024-এ 4টি টেস্ট সিরিজ বিবেচনায় আনলে সবচেয়ে সফল ব্যাটার মুমিনুল, 1 সেঞ্চুরির সাথে 350, অপরাজিত থেকেছেন 2 ইনিংসে। ঘরে বাইরে অভিজ্ঞতার প্রতিফলন দেখাতে পারছেন না মুশফিক লিটনও। এভাবে টপ থেকে মিডিল অর্ডার ভরাডুবিতে একের পর এক টেস্ট হেরেই চলেছে বাংলাদেশ। আমাদের সামনে আরও একটা টেস্ট ম্যাচ আছে, সো আমরা ওইটা নিয়ে প্ল্যানিং করব কিভাবে খেলব। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট, সাগরিকায় উইকেট যেমনই হোক মান বাঁচানোর ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ের বিকল্প নেই টাইগারদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সের। আমন্ত্রণ পরের আলোচনায়।